ভাই পাঁচ ছয় ভালো আছেন? ভালো এই এলাকার ভোট দিয়ে এই সব জায়গায় ভোট দেওয়া কত বেশি আরো তো জি এই শেষ হয়েছে এত খেলা হয়ে গেল কত ডিসেম্বরে? ডিসেম্বরে আমার উপরে এত পাড়া আছে, তুই আগে থাকবি না দেখা মরজু হয়ে এতজন কথা বলি, বড় ছেলে ছোট ছেলে কিছু করা হয় নাই
অসুস্থ হই না, তাকে দেখতে এসেছেন আসলে। আসলে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের দলের ত্যাগী কর্মী, দলের ত্যাগী নেতা, দলের দুঃসময় সকল সময় দলের পাশে ছিলেন। আজকে উনি অনেকদিন অসুস্থ, বিভিন্ন কারণে আমরাও যোগাযোগ করতে পারি নাই, কেউ জেলে ছিলাম কেউ বাইরে ছিলাম। তাই আজকে আমাদের সহযোদ্ধা গিয়ে দেখতে আমরা আসছি, তার পাশে কারণ জন্য আমরা আসছি, তার সাথে আমরা সাক্ষাৎ করার জন্য আসছি। ইনশাল্লাহ আমরা দোয়া করি খুব দ্রুত আল্লাহ পাক ওনাকে সুস্থ করে আবার উনি যেন আমাদের মাঝে এসে এই গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করতে পারে। সালাম ভাই, ঢাকা মহানগরের অনেক নেতাদের বাসায় বাসায় যাচ্ছেন, এটা কি দলকে পুনরুজ্জীবিত করারই অংশ? দলকে দল তো জীবিত আছে, পুনরুজ্জীবিত করার কিছু নাই, দল রানিং অবস্থায় আছে, আন্দোলনের মধ্যেই আছে। এবং সেই আন্দোলনের শিকারই হলো আজকে জামাত। একবার দুবার হামলা হয়নি, এর আগেও সে এরকম হামলা হয়েছে তার উপরে। এবারও 28 অক্টোবরে মানে সেখানে হামলার পরে সেখানে পড়ে যায় আজকে আজকে অবস্থা। আল্লাহ তাকে বাঁচায় রাখছে, এর জন্য আল্লাহর কাছে শুকর আদায় করি আমরা। এবং ইনশাআল্লাহ আমরা আজকে এটাই প্রমাণিত যে জামানের মতো কর্মীরা আজকে তাদেরকে মারা একে মেরে ফেলার অবস্থাও কিন্তু আবার তারা রুখে দাঁড়ায়। ঠিক আজকে আমাদের কর্মীরা তাদেরকে সাজানো মামলায় জেলে দিছে, সাজানো মামলা দিয়ে রায় দিছে, রায় দেওয়ার পরে হাসতে হাসতে সবাই কোর্টে যায় সারেন্ডার করতেছে এবং কোর্ট থেকে তাদেরকে জেলে পাঠিয়ে দিছে, কারো কোনো চিন্তা নেই। এই বিএনপি কে কেউ দমাইতে পারবে না। হাসিনার পতন হবে, বিএনপি ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় যাবে। ছবি আছে
ভিডিও জনি বাড়ি আছে না জনি দেবেন ভাই এটা কেন?